তো নতুন যারা এই কৃষিতে যুক্ত হচ্ছে তাদেরকে আমি মনে করি যে এই চারটা বিষয় যদি আপনি মেনে মেনে আপনারা কৃষিতে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম শোন স্মার্ট কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে কিন্তু এই ভিডিওতে কোনো কৃষি বিষয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো তরুণ স্মার্ট কৃষি উদ্যোক্তাদের নিয়ে তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিও দেখে অনেকেরই হয়তো আপনার ভালো নাও লিখতে পারে কিংবা অনেকেরই ভালো লাগতে পারে তো স্মার্ট কৃষি উদ্যোক্তারা যেরকম আপনার এই নতুন নতুন তরুণ উদ্যোক্তারা স্মার্ট কৃষির সাথে যুক্ত হচ্ছে আবার অনেকে কিন্তু এই স্মার্ট কৃষি থেকে হেরেও যাচ্ছে তো ইদানিং আমি খেয়াল করতেছি যে অনেক তরুণ উদ্যোক্তারা এসে লসের শিকার হচ্ছে এই কারণে কিন্তু আমি আজকে মূলত এই ভিডিওটা করব আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং বা অনেক কিছুই হয়তো আপনাদের শিখতে পারবেন তো যারা যারা এই স্মার্ট কৃষির সাথে যুক্ত হচ্ছে তারা দেখা যায় যে স্মার্ট কৃষি কৃষিতে যে আপনার কি পরিমাণ শ্রম দিতে হয় কিভাবে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হয় বা কিভাবে আপনার কৃষিকাজ করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না আবার অনেকেই জানে না যে কোন সময় কোন সবজিটা করলে লাভবান হওয়া যায় তো এই কারণে কিন্তু বিশাল একেবারে প্রকার আপনার লসের শিকার হচ্ছে স্মার্ট তরুণ কৃষি উদ্যোক্তারা এই লসের শিকার কিন্তু আমাদের খুব একটা খারাপ লাগতেছে যে আপনারা অনেক আশা নিয়ে এই কৃষিতে আসতেছেন এই কৃষিতে আসার পর কিন্তু আপনারা হেরে যাচ্ছেন এটা কিন্তু আমাদের অনেক খারাপ লাগতেছে তো আমরা চাই না যেন যে আপনার কোনো তরুণ উদ্যোক্তা যেন এই কৃষি থেকে হেরে যায় তো আমি আমার বিগত আমি এই আট দশ বছর ঘরেই কৃষি সাথে যুক্ত আছি তো এই আট দশ বছর আমি কিন্তু লস করতে করতে এক পর্যায়ে এখন কিন্তু আমি আল্লাহ রহমতে অনেক কিছুই শিখে গেছি তো আপনারা কিন্তু আপনার নতুন হয়তো কৃষির সাথে যুক্ত হচ্ছেন অনেকে হয়তো অনেক কিছু জানেন না তবে কিন্তু আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন তো আপনার অনেকে দেখা যায় যে আপনার চাষবাস করতেছে কিন্তু লসের শিকার হয়ে এক ফসল লস করে উঠে চলে যাচ্ছে এটা কিন্তু আসলে ঠিক না কারণ আপনার এক একটা জায়গায় আসলে দেখা যায় যে আপনার শিখতে কিছুদিন সময় লাগে হাজারো আমি ইউটিউব থেকে অনেক কিছু আমাদের শেখানোর চেষ্টা করি কিন্তু তারপরে আপনারা দেখা যায় অনেকেই অনেক কিছু বোঝেন না কিংবা শিখতেও পারেন না তো আপনারা অনেকেই ইউটিউবার দেখেছে নানান রকম কথা প্রলোভন দেখি আপনার ভিডিও করে তো এই রকম ভিডিও দেখে কিন্তু আপনারা কিন্তু আগ্রহ হয়েছেন যেরকম আমার একটা ভিডিও দেখে আপনারা এই মুড়ির চাষে আগ্রহ হয়েছেন যে তিন লক্ষ টাকা বিক্রি করলো সাইফুল ভাই এটা দেখে কিন্তু আগ্রহ হয়েছেন তো আমি এই কথাগুলো বলতেছি অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে কিংবা অনেকেরই ভালো লাগতে পারে তো এই তিন লক্ষ টাকা আমি বিক্রি করছি অনেক অনেক কিন্তু শ্রম লাগছে আমার অনেক সময় লাগছে ঠিক আছে এর এরপরে কিন্তু আমি এই তিন লক্ষ টাকা বিক্রি করতে পারতে পারছি তো এই তিন লক্ষ টাকা কিন্তু আমার মুখ দেখে কেউ দেয় নাই এই তিন লক্ষ টাকা কিন্তু আমার কেউ মুখ দেখে দেয় না আমি কিন্তু তিন লক্ষ টাকা বিক্রি করছি আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা থেকে আবার কিছু আপনার শ্রম দিয়ে অনেক শ্রম দিতে হয়েছে আমার তো আমরা আপনারা যারা এই তিন লক্ষ টাকা সহজেই ইনকাম করতে চাচ্ছেন আসলে কিন্তু এটা কিন্তু সেরকমভাবে সম্ভব না আর সেরকম কোনো পরিস্থিতিও না আপনাকে একটা জিনিস আপনার তৈরি করে নিতে আমরা কিন্তু যে কোনো একটা জিনিসই যেরকম ধরুন ব্যবসা প্রতিষ্ঠান বলেন চাকরি বলেন কিংবা কৃষি ক্ষেত্রে বলেন সব কিছুতেই আমরা কিন্তু শ্রমটা দিতে হবে অনেকে বলে না যে যত্নের রত্ন মিলে তো এই যত্নটা আপনাকে করতে হবে এবং শিখতে হবে কীভাবে যত্ন করতে হয় এরপর কিন্তু আপনার ওই জায়গা থেকে ভালো কিছু আশা করা যেতে পারে তো আপনারা যারা তরুণ স্মার্ট কৃষি উদ্যোক্তারা আসতেছেন তারা কিন্তু আপনার সঠিক সময়েই নির্ধারণ করতে করতে পারতেছেন না ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনারা ওই চাষটা করতেছেন কিন্তু এটা কিন্তু ঠিক না ভাই আপনারা আগে বুঝেন তারপরে চাষটা করেন যে এ বছর আমি মরিচটা লাগাইছিলাম দামটা অনেক পাইছি গেল বছর কিন্তু ওটাই অ্যাভেলেবল চাষ হবে এটাই কিন্তু নিয়ম আমাদের বাংলাদেশের যে নিয়মটা দেখা যায় একটা জিনিস যদি ভালো হয় ওইটাই দেখবেন যে পরবর্তী বছরে ওইটাই কিন্তু আপনার অ্যাভেলেবল চাষ হয় কিংবা অ্যাভেলেবল লোক করে তো এটাতে এটা কিন্তু আমাদের কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এই অভ্যাসটা আপনাদেরকে কেটে উঠতে হবে মানে বিপরীত দিকে আপনাকে থাকতে হবে এ চাষে আপনার টিকে থাকতে হলে আমাদের আপনাদেরকে স্মার্ট যেরকম আপনারা পদ্ধতিতে চাষাবাদ করতেছেন তেমনি কিন্তু আপনাদেরকে স্মার্ট কিছু চিন্তাধারা চিন্তাধারা আপনাদের মূলের মধ্যে আনতে হবে তো আপনার সবাই একই ফসল না করে মানে বিভিন্ন আইটেমের ফসল করে অনেক স্মার্ট তরুণ কৃষি উদ্যোক্তা দেখা যায় যে আপনারা এই তিন লক্ষ টাকা দেখে আপনার দেখা যায় দুই বিঘা তিন বিঘা করে এই মরিচটা চাষ করতেছে আসলে কিন্তু আপনার সব চাষে কিন্তু লাভ আছে আমার মরিচটাতে কিন্তু লাভ হওয়া লাভ আছে সেটা কিন্তু না আপনারা কিন্তু ফসল যদি করতে পারেন সব ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন যদি আপনার স্মার্ট পদ্ধতিতে করতে পারে এবং স্মার্ট কিছু চিন্তাধারা আপনার মনের মধ্যে থেকে থাকে এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে ভালোভাবে আমি যতই ভালো জাত দিই যতই ভালো আপনার পরিশ্রম করেন যতই আপনি ভালোভাবে ঈশ্বর দেন কিন্তু আপনাকে সঠিক সময়টা নির্ধারণ করতে হবে তারপরে কিন্তু আপনার লাভবান হতে পারে তা আপনারা হয়তো বলবেন যে সাইফুল ভাই এত কথা বলে কেন আসলে এটা বলার উদ্দেশ্যটা কি আসলে ভাই আমি সময় এরকম নতুন ছিলাম আমিও কিন্তু অনেক লসের শিকার হয়েছি কারণ ভাই অনেক ইউটিউবার আছে যে আপনার প্রভন দেখিয়ে এত টাকা বিক্রি করে এটা দেন এত ফলন হবে এই কীটনাশক দিলে এত কাজ হচ্ছে আসলে কিন্তু সেরকমভাবে কোনো এটার কিন্তু বাস্তবে সাথে মানে দেখা যায় যে ভিডিওর সাথে বাস্তবের কোনো মিল নাই আপনাকে বাস্তবে আগে আসেন তারপরে দেখবেন যে ভাই আসলেই কি এগুলো কি সাইবুল ভাই কি মিছামিছি বলতেছে নাকি আসলে বাস্তবের সাথে কোনো মিল আছে নতুন যারা এই কৃষিতে যুক্ত হচ্ছে তাদেরকে আমি মনে করি যে এই চারটে বিষয়ে যদি আপনি মেনে মেনে আপনারা কৃষিতে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন তো চারটি বিষয়ের মধ্যে হলো আপনার প্রথমে যেটা সেটা হচ্ছে আপনার সঠিক সময় এবং সঠিক জাত তো আপনি এই সঠিক সময় সঠিক যা জাতটা যদি আপনি লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারবেন আর দ্বিতীয়ত আপনারা কিন্তু চাষে আসার পর পাঁচ বিঘে চাষ করার দরকার নেই কিংবা আপনার দেখায় যে ওই এক বিঘা করারও দরকার নেই আপনারা করবেন কি দুই বিঘে জমিনে চাষটা শুরু করবেন দুই থেকে দেড় বিঘের মতো আপনার জমিনে চাষ শুরু করবেন তারপরে আপনার দেখা হয় যে আপনারা অনেকেই দেখা হয় যে দুই বিঘে জমিনে চাষ শুরুটা করলেন ঠিক আছে কিন্তু আপনারা ওই যে মনে করতেছেন সাইবুল ভাই তিন লক্ষ টাকা মরিচ বিক্রি করলো আমি দুই বিঘাতে আমি দেখা হয় যে আপনার বারো লক্ষ টাকা বিক্রি করবো আসলে এই ভাবনা আপনারা কিন্তু কখনোই করবেন না আপনারা মরিচ লাগাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনারা আর দুই বিঘা জমির মধ্যে আপনার দেখা যায় যে আপনার পনেরো থেকে ষোলো শতাংশ আপনার মরিচটা চাষ করেন আর বাকি দেড় বিঘে আপনারা বিভিন্ন মানে তিন প্রকারে আরও তিন প্রকারে চাষ করেন মোট আপনার চার প্রকারের সবজি নিয়ে আপনারা কিন্তু এই দুই বিঘা জমিতে চাষ করবেন এক ফসল কখন করবেন না মানে এক ফসল করলে দেখা যায় যে একটা ফসল আপনার নষ্ট হয়ে গেল আরেকটা ফসলে বাজার দরটা খারাপ থাকলো আরও বাকি কিন্তু দুইটা ফসল আপনার থাকলো ওই দুটাতেই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট দাম মানে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন এবং ওই দুইটা ফসল কিন্তু আপনার ভালো হবে তো যারা যারা আপনার এই নতুন কৃষিতে যুক্ত হচ্ছেন দুই বিঘা জমিতে চার রকমের সবজি চাষ করবেন তো আপনার চার রকমের সবজি চাষ করলে দেখা যায় যে দুটাতে যদি লসও যায় আর দুইটাতে আপনার কিন্তু লাভ হতে পারবে আর যারা দেখা যায় দুই বিঘাতেই একটা ফসলে চাষ করলেন তারা কিন্তু একটা ফসলের দাম নাও থাকতে পারে কিংবা একটা ফসল আপনার ভালো নাও হতে পারে সে করে সে কারণে কিন্তু আপনারা কিন্তু লস খেতে পারেন তো আমি ইদানিং আমি একটা জিনিস খেয়াল করতেছি যে কারণ অনেকেই ফোন দেয় যে ভাই আমি দুই বিঘা কিংবা তিন বিঘা জমিতে মরিচটা চাষ করতে চাচ্ছি কিংবা চাষ করছি আপনার গাছটা এরকম সমস্যা হচ্ছে দামটা পাবো কি না এরকম কিন্তু একটা ভয় থেকে থাকে তো আমরা যখন ওই দুই বিঘা জমিতে চার রকমের সবজি চাষ করবেন তখন কিন্তু এই ভয়টা আর থাকবে না আর আপনার দেখা যাচ্ছে ওই দুই বিঘা জমিতে আপনার চলে অল্প দিনে ফসলটা চাষ করলেন আর আপনার এক বিঘা জমিতে দেখা যে আপনার যেটা বেশি দিনের ফসল সেটা চাষ করলেন দেখা যায় বেশি দিনের ফসল আস্তে আস্তে তার আগে কিন্তু আপনি যেগুলো অল্প দিনে ফসল ফসলটা চাষ করলেন সেটা কিন্তু আগে এসে গেল এই ফসলের টাকা দিয়ে কিন্তু ওই ফসলটাই আপনি কিন্তু চাষটা করতে পারেনি এক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা আপনার যে আপনার টাকার অঙ্কটা লাগে সেটা কিন্তু লাগে না আর তিন নম্বর যেটা সেটা হচ্ছিল আপনার যে এই বছর আমি যেটা যেটা থেকে আপনি যেটা ভুল করলাম যে কারণে আমি লস খেলাম ও গেল সামনে বছর যে আমি যেন এই ভুলটা কিন্তু সংশোধন করতে পারি তো এই সংশোধনটা কিন্তু অনেক কৃষকই করতে পারে না অনেক তরুণ কৃষি স্মার্ট তরুণ উদ্যোক্তারা কিন্তু সংশোধনটা করতে পারে না এ কারণে কিন্তু আপনারা কিন্তু লসের শিকার হচ্ছেন এই বছর আমি যেটা ভুল করলাম সামনের বছর কিন্তু আপনাকে ওইটা সংশোধন করতে হবে তো এই সংশোধন না করতে পারলে কিন্তু সারা জীবনে আপনি কৃষি থেকে লাভবান হতে পারবেন না কারণ আমি আমি কিন্তু দেখা যায় যে এই জায়গায় থেকে আমি কিন্তু শিখতে পেরেছি এবং এখন আমি লাভবান হতে আর কি পারতেছি তো আপনারা যারা এই সংশোধন করতে পারতেছেন না তাদের কিন্তু এই কৃষিতে লসের শিকার হচ্ছে তো অনেকে দেখা যায় যে সংশোধনটা করতে পারতেছেন না দেখা যায় যে অন্যের থেকে আপনাদের শিখতে হতে হচ্ছে অন্যের থেকে শিখে কিন্তু সারা জীবনে আপনি কৃষিতে লাভবান হতে পারবেন না আর চার নম্বর যেটা সেটা হচ্ছে আপনার দেখা যায় আপনার এলাকায় যেটা আপনার অ্যাভেলেবল চাষ হচ্ছে সেই সবজিটাই কিন্তু আপনি চাষ করতেছেন আপনি কিন্তু এসে আপনার দেখা অন্যের দেখা দিয়ে কিন্তু চাষটা করবেন না আপনার অনেক রকম সবজি চাষ আছে যে একটাতেই লাভ হবে এটা কিন্তু না আপনি যদি করতে পারেন সব আপনি লাভবান হতে পারবেন শুধু আপনি যদি সেরকম আপনার চিন্তাধারা থাকে তো সবাই যেটা চাষ করতেছে এইটা থেকে আপনি বিরত থাকবেন মানে নতুন কিছু করবে আপনার এলাকায় যদি মরিচটা বেশি চাষ হয় সেক্ষেত্রে আপনি টমেটো চাষ করেন টমেটো যদি এবে বেশি হয় সেক্ষেত্রে আপনি ফুলকপি চাষ করেন সবাই যেটা চাষ করছে এটা আপনি চাষ থেকে বিরত থাকবে তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তো অনেক সময় আর কি আপনাদের সাথে কথা বললাম অনেকের হয়তো খারাপ লাগতেছে অনেকের হয়তো ভালো লাগতেছে তো যাই হোক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্মার্ট কৃষি থেকে সফলতা আনতে হলে এই যে এই আমার কথাগুলো আপনারা মেনে চলবেন তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই কৃষি থেকে সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম